Hello dear learners, welcome back to online school. Hope you are well by the grace of Almighty Allah. I am practicing English every day. Dear learners, today I have come here with a new topic that I will discuss. It is a common topic for the students of class 8. Not only 8, it may be 6 to 12. Dear learners, that I will discuss, before going to this topic, I am introducing myself. I am Tapas Roy, assistant English teacher at Adarsho Vidyaniketan, Golkot Bahubal, Hobbyguns. Dear learners, now I will start my class that I will discuss. Today's my classes, boys' tales. I can't complete this section today completely. But today that I will discuss, it is a part one. The basic use of boys' tales. I will discuss today. So let me start, dear learners. I have to learn at first. It is what is boys. Actually, boys ki kaki bole. Kotho pagaru ki ki. Ei jodi basic dharonati amar na nei. Tahole ki hobe? Amader boys e opurnota theke jabe. Tahole cholo amra boys kaki bole ektu jene nei. Sadharonoto kriya prokashe bakti make ki bole boys ba বাচ্চো বলে সাধারণত বয়স কত প্রকার বয়স দুই প্রকার দেয়ার আর টু কাইন্ডস অফ বয়স একটি হচ্ছে অ্যাক্টিভ বয়স অ্যাক্টিভ মানে কি সক্রিয় আর একটি হচ্ছে কি প্যাসিভ বয়স দেয়ার আর টু কাইন্ডস অফ বয়স আমি বলেছি একটি হচ্ছে কি অ্যাক্টিভ বয়স একটি হচ্ছে কি প্যাসিভ বয়স তাহলে চলো আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ জিনিসটি কি আমরা বোঝার চেষ্টা করি অ্যাক্টিভ হচ্ছে কি সক্রিয় যদি সাবজেক্ট বা কর্তা তার কাজটি নিজে করে তখন তাকে কি বলে অ্যাক্টিভ বয়েস বলে যেমন আমরা একটি এক্সাম্পল দিলাম হি ইটস রাইস দ্যাট ইজ অ্যাক্টিভ বয়েস নাম্বার টু প্যাসিভ বয়েস যখন কর্তা বা সাবজেক্ট তার নিজের কাজটি নিজে না করে অন্যকে দিয়ে কি করিয়ে নেয় দ্যাট ইজ কল্ড প্যাসিভ বয়েস যেমন আমরা উত্তরটি লেখলাম একটি এক্সাম্পল দিলাম রাইস ইজ ইটেন বাই হিম রাইস ইজ ইটেন বাই হিম আমরা প্রথম যে এক্সাম্পলটি দিয়েছিলাম তাকে আবার কি বললাম প্যাসিভে নিয়ে আসলাম ডিয়ার লার্নার্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যে মৌলিক বিষয়গুলো আমাকে জানতে হবে সেটি হচ্ছে কি সেটি হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আমাকে জানতে হবে তারপরে কি বার্বের ফর্ম জানতে হবে এবং পার্সন জানতে হবে এই তিনটি বিষয় যদি আমরা একটু ধারণা থাকে তাহলে আমরা অতি অল্প সময়ে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারব আর যে বিষয়টি আজকে আমি আলোচনা তোমাদের সাথে করব সেটি হচ্ছে কি আর টেন্স ছাড়াই কিন্তু আজকে আমি তোমাদের সাথে ভয়েস চেঞ্জ করার যে কৌশলটি আছে সেটি আমরা কি করব আজকে আলোচনা করার চেষ্টা করব সো let me start. Okay, dear learners, that I have to know at first, it is the active থেকে passive করার যে নিয়ম যে আছে সেই নিয়মটি আমাকে কি করতে হবে আসলে সেই নিয়মটি আমাকে জানতে হবে তাহলে কি করতে হবে প্রথমে আমরা একটু দেখে নিই এখানে আমি শুধু তিনটি আমি নিয়ম দেওয়ার চেষ্টা করেছি শুধু তিনটি পয়েন্ট দিয়ে কিন্তু আমরা একটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা করবো যেমন প্রথমটি কি হচ্ছে অবজেক্টটি সাবজেক্ট হবে এবং সাবজেক্ট কি হবে অবজেক্ট হবে সাবজেক্ট কি ভার্ব কি অবজেক্ট কি সেটি আমরা দেখব একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা পরবর্তীতে দেখব তাহলে কি করতে হবে অবজেক্টটি সাবজেক্ট হবে এবং সাবজেক্ট কি হবে অবজেক্ট হবে তাহলে আমরা এখানে বোঝাতে পারি সাবজেক্টটি বাই প্লাস অবজেক্ট হবে বাই প্লাস অবজেক্ট হবে আমরা একটু লিখতে পারি টেন্স ও পারসন অনুযায়ী কি বসবে সাহায্যকারী ভার্ব বসবে টেন্স এবং পারসন অনুযায়ী কি বসবে সাহায্যকারী ভার্ব গুলো আমরা বসাবো এবং যেটি সব সময় রাখতে হবে দ্যাট ইজ মূল ভার্ব সব সময় কি হবে পিপি ফর্ম হবে পিপি ফর্ম মানে কি পিপি ফর্ম মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা অনেকে বলে ফেলি পিপি ফর্ম অথবা বি থ্রিও অনেকে বলে ফেলি তোমরা যাই বলো না কেন মূল ভার্বের কি হবে সব সময় সেই ভার্বের থ্রি ফ্রম বা পাস্ট পার্টিসিপল ফ্রম যাই বলি না কেন সেটি হবে অল দ্য টাইম এটা কিন্তু আমার সবসময় খেয়াল করতে হবে
তাহলে আমরা একবার দেখলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি কি প্রথমে করতে হবে, তারপরে যে বিষয়টি আমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে তা হচ্ছে কি, যেমন সাবজেক্ট এবং অবজেক্টিভ, মানে সাবজেক্টিভ ফর্ম থেকে কিভাবে আমরা অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত করব সেটিও আমাকে কি করতে হবে জানতে হবে। এখানে আমি কয়েকটি সাবজেক্টিভ ফর্ম এবং তাতে কিছু অবজেক্টিভ ফর্ম দেওয়ার চেষ্টা করেছি, তোমরা বইয়ে অ্যাভেলেবল পাবে সেগুলোকে দেখার চেষ্টা করবে। যেমন কি থাকবে অ্যাক্টিভ সেন্টেন্স সাবজেক্ট যদি আই থাকে তাহলে সেটি কি হয়ে যাবে, মি হয়ে যাবে। ইউ থাকলে কি হবে, এটি ইউ হবে। হি থাকলে কি হবে, এটি হিম হবে। এবং সি থাকলে সেটি কি হবে, হার হবে। দে থাকলে কি হবে, দ্যাম হবে। উই থাকলে কি হবে, আস হবে। এনি নেম থাকলে এনি নেম হবে। ইট থাকলে ইট হবে। সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম থেকে অবজেক্টিভ ফর্ম করা নিয়ম, এটা আমাকে সবসময় মাথায় রাখতে হবে। এবং আরেকটি বিষয় আমাকে অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে, সেটি হচ্ছে কি ভার্বের ফর্ম। যেমন ভার্বের কয়েকটি ফর্ম আমি দেওয়ার চেষ্টা করেছি, সেই ফর্ম গুলো তোমরা একটু দেখার চেষ্টা করো। যেমন কি লিখেছি এখানে কয়েকটি ফর্ম আছে, শুরু আমরা জানি যে ভার্বের তিনটি ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমাকে কিন্তু সবসময় তিন নম্বর ফর্ম কি করতে হবে, ভয়েস চেঞ্জে ব্যবহার করতে হবে। কত নম্বর ফর্ম, তিন নম্বর ফর্ম কিন্তু আমাকে ভয়েস চেঞ্জে কি করতে হবে, ব্যবহার করতে হবে। যেমন কি লিখেছি আমি একটু দেখো, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, ইট, এইট, ইটেন, লাভ, লাভড, লাভড, কাম, কেম, কাম। সাসেস অনেক অনেক ভার্ব তোমাদের বইয়ে দেয়া আছে, যেহেতু এটা অনলাইন ক্লাস সেখানে সবগুলো ভার্ব দেওয়া সম্ভব না, তারপরেও আমি আমার নেক্সট পার্টে আরো কিছু ভার্ব আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমার কি করতে হবে, বয়েস চেঞ্জ সবসময় শুধু তিন নম্বর ফর্মের ভার্বটি আমাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। এটাও আমাকে সবসময় কি করতে হবে, মনে রাখতে হবে এবং আমাকে জানতে হবে। এই দুটি ফর্ম আমাকে বয়েস চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এবং সাবজেক্ট ফর্ম গুলো আমাকে খেয়াল করতে হবে। এবং এটি যদি আমরা সবসময় মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু অল্প সময়ে আমাকে কি করতে হবে, বয়েস আমরা করতে পারবো। গ্যালারস, আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটা একটু মজার বিষয়। যেমন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে বা ভয়েস চেঞ্জ করতে গেলে যে জিনিসটি আমাকে জানতে হবে, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, ভয়েস চেঞ্জ করতে পারবো না, সেটি কি, সেটা হচ্ছে টেন্স। টেন্স ছাড়া আসলে ভয়েস করা যায় না, সেটি কিন্তু সত্য কথা। সেই সত্যকে আমি আজকে অন্যভাবে একটু রূপান্তরিত করার চেষ্টা করব। যেমন আমরা অনেক সময় ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্স শিখতে হবে, সেই টেন্স পড়াতে পড়াতে অনেক সময় আমরা ভুলে যাই টেন্সের স্ট্রাকচার গুলো কি কি। সেই দিক বিবেচনা করে আমি আজকে টেন্স ছাড়া, মানে টেন্সের রোলস ছাড়াই আমরা ভার্ব চিনি, সেই অ্যাক্টিভ সেন্টেন্সের ভার্বটি চিনে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটি আজকে তোমাদের সাথে কি করব, আলোচনা করব। তাহলে আমরা আজকে কি শিখবো, নট টেন্স, আমরা আজকে ভার্ব শিখেই আমাদের মূল পর্বে চলে যাব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মে। তাহলে আমরা চলো সেই ভার্ব গুলো কি থাকলে কি করতে হবে সেটি আমরা নোটটি একটু দেখে নিই। তাহলে চলো আমরা নোটটি একটু দেখে নিই। ডিয়ার লার্নার্স, তোমরা একটু দেখে নাও যে আমরা কি লিখেছি, একটা নোট আমি দিয়েছি যে বি ওয়ান থাকলে, মানে ভার্ব ওয়ান থাকলে আমাকে কি ব্যবহার করতে হবে, এম ইজ আর লিখতে হবে। আমি আবার বলছি, বি ওয়ান থাকলে এম ইজ আর লিখব। বি টু, ভার্ব টু যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে থাকে তাহলে আমরা কি লিখব, ওয়াজ অথবা অয়ার লিখব। আবার ভার্ব প্লাস আইএনজি, মানে কি ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে, ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে অ্যাক্টিভ সেন্টেন্সে তাহলে আমরা কি লাগাবো, দিং ব্যবহার করব। যদি অ্যাক্টিভ সেন্টেন্সটিতে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে বা থাকলে আমরা কি ব্যবহার করব, বিং ব্যবহার করব। মডেল ভার্ব, আসলে মডেল ভার্ব তোমরা জানো যে মডেল ভার্ব গুলো কি, সেই মডেল ভার্ব গুলো হচ্ছে যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট, ইউজ টু, মাস্ট, নিড ইত্যাদি। সেই মডেল ভার্ব গুলো থাকলে আমার কি করতে হবে, তারপরে বি ব্যবহার করতে হবে।
শুধু এই পাঁচটি নিয়ম যদি আমরা সব সময় মনে রাখতে পারি তাহলে স্যার আমরা টেন্স ছাড়াই ভয়েস চেঞ্জ করতে পারবো 100%। তাহলে কি করতে হবে আমাকে সেই পাঁচটি নিয়ম একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আমরা কি করবো স্যার প্র্যাকটিক্যালি কিন্তু আমরা এখন আজকে যে বেসিক গ্রামার আমরা পড়াচ্ছি বেসিক ভয়েস গুলো আমরা একটু জানার চেষ্টা করছি সেই সেই পাঁচটি ইউনিটটি ব্যবহার করে সেই পাঁচটি নিয়ম ব্যবহার করে কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা এখন করব। তাহলে চলো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা করি, কি বলো? তাহলে চলো আমরা কিছু এক্সারসাইজ করি। ডিয়ার লার্নার্স, আমরা যে এক্সাম্পল গুলো এখন দেখবো উইথআউট টেন্স, উইথআউট নোয়িং দা স্ট্রাকচার অফ টেন্স, আমরা যে একটি নোট দিয়েছিলাম সেই নোটের আলোকে আমরা দেখবো এখন সেগুলো আমরা পড়তে পারি কি না। তাহলে প্রথমে এক্সাম্পলটা একটু দেখে নাও। প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, আই ডু দা ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক দ্যাট ইজ অ্যাক্টিভ। কি আছে? অ্যাক্টিভ আছে। আমার এটা কি করতে হবে? এটা প্যাসিভ করতে হবে। তাহলে আমরা শিখেছিলাম, তাহলে আমরা একটা জিনিস